হয় আজি এডিআরএ চতুর্থ বর্গর পরীক্ষা আর পরীক্ষা কেন্দ্র সময় দেখা গেছে পরীক্ষার্থীর যথেষ্ট ভিড় রাজ্য বিভিন্ন প্রান্ত এনেদরে পরীক্ষা কেন্দ্র পরীক্ষার্থীর ভিড় দেখা গেছে আর পরীক্ষার্থী সকলে বিভিন্ন প্রান্তরপা এই পরীক্ষা কেন্দ্র সময় আইছে আর আহতে নিজের যুচকিয়া বাহন বা চারিচকিয়া বাহন সময় লই আছে কিন্তু এই বাহন সময় পরীক্ষা কেন্দ্র বাইরত রখাত অসুবিধার সম্মুখীন হয়েছে সেয়া আমি লক্ষ্য করছো যার কারণে গোসাইগাঁও চহর কেবাজন শিক্ষিত যুবকে এখন পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে অল্প মূলধনের বিনিময়ত এই পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে আর দূর দূরণিরপর অহা প্রকৃতি সকলে যাতে অল্প মাচুল দি এই পার্কিংত দুচকীয়া বাহনক চারিচকীয়া বাহনক এয়া রাখিব পারে মই মোর সহযোগীক অনুরোধ জানাইছো এয়া পার্কিংয়ের দৃশ্য আমি দেখাবলে আমি যত্ন করছো বর্তমানে প্রায় 200-300 মোটরসাইকেল অর্থাৎ দুচকীয়া বাহন চারিচকীয়া বাহন এই পার্কিংত রখা হয়েছে সেই দৃশ্য আমি আপনার দেখাইছো আর এয়া কিন্তু আপনার ধুবরী গোয়ালপাড়া দক্ষিণ শর্মা মানকেশ্বর বরপেটা আদি জেলারপর কোকরাঝার জেলালয় যখন পরীক্ষার্থী আইছে এনেদরে কিন্তু এই পরীক্ষার্থী সকলে এই পার্কিংত বাইক রাখবলে রাখিছে আর বাইক রাখি নিশ্চিন্ত মনে পরীক্ষা গৃহলে সুমাই গেছে আমি কথা পাতব বিচার এই আমার এগারী দাদা আছে দাদা কি কব আপনার কেজন যুবকে এনে আটজন মানে এই কাম করে আছো পার্কিং করে আছে পার্কিং মানে 50 টাকা খুঁজি কোনোবাই 20 টাকা কোনোবাই 30 টাকা কোনোবাই আর কোনোবাই না থাকে এড়ি দিছো বেশিরভাগ কেস নাই অনলাইন নাই এটা তো অনলাইন দিব নয় নেট বন্ধ আছে এই কারণে আপনার বিনামূল্যকেও রাখিছে বিনামূল্যকেও আছে কিমান বাইক হবো এটা মোটামুটি 200 মান বাইক হবো আর 6খান মান চারিচকীয়া হবো আর ব্যাটারি গাড়ির দোকান কেনেকুৱা অনুভৱ হৈছে আচলতে আপোনালোকে যে আজি এই কামটো কৰিছে অনুভৱ মানে কি হয় যি ভালে লাগিছে যা 2-1 পয়সা ইনকাম হয় এইটো আৰু হয় হয় এই অর্থ উপার্জন হওয়ার লগতে আন আন মানে পক্ষেতে অকলৰ যে পক্ষেতে সুবিধা হৈছে সব মোবাইল টোবাইল ডিকিট সময় থৈ গৈছে হেলমেট থৈ গৈছে বেগখনো থৈ গৈছে গাড়িতে অলমাই তাৰমানে আপোনালোকে অকল বাহনে ৰখা নাই বাহনৰ লগত মোবাইল আছে বেগ আছে হেলমেট আছে এইখিনি সিকিউরিটি তো আপোনালোকে আমি আমি আছো আজি দিনটো হয় হয় ধন্যবাদ থাকিল হয় আমার লগত আন এগারী যুবক আছে শিক্ষিত যুবক তেখে তো এই পার্কিং লগত জড়িত আছে কি কব দাদা ও দাদা কি কম মানে মানে এটো তো জেনেবা আমি হেল্পর নিচিনা হলে আর কোনোবা বিচারিছে কোনোবা কয় সবে আমি তো বিচারিছে 50 টাকা কই কোনোবা দিছে 20 টাকা কোনোবা 30 টাকা এটাই লইছো আর দায়িত্ব তো লইছো মানে ইমান যেন দামি দামি বাইক আপনি চাবো পারে সবে রাখি গৈছে আমার রিক্সত রাখি গৈছে আমি আসো মানে হয় কি মনোভাব লৈ আজি আসলতে আপনাদের পার্কিং নয় ময়ও যাও মানে ময়ও কতবা গলে ময়ও মানে পরীক্ষা দিব যাও এনেকা মোরও যেন বা কতবা যাও উদালগুড়ি যাও কি যাও পরীক্ষা দিয়ে আহ ময়ও যেন বাইক দিয়ে বাহন দিয়ে যাও ময়ও যেন পার্কিং টু দিও পার্কিং টু দেওয়া তো এটা কথা নয় অসুবিধা বাকি পার্কিং না থাকলে বাইক তো বা মোটরসাইকেল খন রক্ত রিক্স হয়ে যায় রিক্স হয়ে যায় চুরি হবো পারে চুরি হবো পারে ভাঙিও দিব পারে হয় ধন্যবাদ থাকিল হয় আসলতে যদিও অল্প অর্থ দিব লগা হয়েছে বাহন চালক সকলে পরীক্ষার্থী সকলে তথাপি কিন্তু পরীক্ষার্থী সকলে নিশ্চিন্ত মনে ইয়াতে মোটরসাইকেল খন বা দুচকীয়া বাহন বা চারিচকীয়া বাহন খন রাখে পরীক্ষা হললে সুমাই যাব পারিছে কারণ এই সময় পরীক্ষার্থী কিন্তু আসলতে বিভিন্ন জেলারপরা ইয়ালৈ আইছে রাতেপুৱাৰ ভাগতে আইছে আর রাতেপুৱা যেহেতু অশ্বিনীকি এখন ঠাই আর ইয়াতে বাইক পথর দাঁতি রখাটাও ঠিক নয় যার যার কারণে এই যুবক সকলে শিক্ষিত যুবক সকলে এনেদরে পার্কিংয়ের ব্যবস্থা গ্রহণ করার এই প্রকৃতি সকল সন্তুষ্টি প্রকাশ করেছে আর এই ঠাইখান এই যে পার্কিং খন আছে এয়া আসলতে গোসাইগাঁও চহরের গোসাইগাঁও মহাবিদ্যালয়ের যে পরীক্ষা কেন্দ্র আছে তার নাতি দূরত এই যে পার্কিং সেই পার্কিং খন স্থাপন করা হয়েছে আপনি বিচরা বাতরি পাব কেবল নিউজ 18 অ্যাপত নিউজ 18 অ্যাপ ডাউনলোড করবলৈ স্ক্যান করক এই কিউআর কোড গুগল প্লে স্টোরতো পাব এই নিউজ 18 অ্যাপ।